আমার রোড সেফটি কাউন্সিলের এটা নিয়ম আছে যে আমি ছয় মাহত এবার বহিব লাগে। যোৱাকালি এটা ডিস্ট্রিক্ট লেভেলের লগতেও আৰু আমাৰ রোড সেফটি কাউন্সিলের গোটেখিনি মেম্বারক লৈ সি এম স্যার বহিছে, তো এটো কৈ দিলে যে পারিলে তিন মাহত কৰিব লাগে। আজি আমার পেন্ডিং নহয়, জাস্ট আমার কৰিব লাগে আছিল, আগরপরাই ডেট ফিক্সড আছিল, আজি আমি করিল, সেই কারণে আজি বহা। রোড সেফটি কাউন্সিলের মূল কথাটা হল যে আমি কেনকুয়া রাইজক সেফটি দিব পাৰো, রোডত আমি সেফটি দিব পাৰো। এই ক্ষেত্রত পুলিশের ভূমিকা আছে, এই ক্ষেত্রত ট্রান্সপোর্টের ভূমিকা আছে, হেলথের ভূমিকা আছে, রোডসের ভূমিকা আছে, এনেকুৱা বহুতখিনি ডিপার্টমেন্ট ইয়াতে জড়িত হয়ে আছে। সব ডিপার্টমেন্টের মানুষ আজি আহিলে আৰু আমি এটা এই যে আপনাদের আলোচনা কৰিছে, আলোচনাটো এনেকুৱা যে যোৱা বছৰো আমার অসমত 3000 ধরক প্রাণ গেছে আৰু বহুত ঠাইত আমার ইনজোর্ড মানুষ আছিল, সুস্থ হয়েছে লাহে লাহে। এইবার এতিয়ালৈকে 1365 গৰাকী নিচিনা এই পাঁচ মাহৰ ভিতৰত আমার এক্সিডেন্টে প্রাণ গেছে। ডাঙর সমস্যা, এটা ডাঙর নহয় মানে প্রচন্ড ডাঙর, মানুষের মনত ব্যথা দিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আর পরিয়ালবিলাক একেবারে শেষ হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়। আপনার জানে কথাখিনি, আপনার জড়িয়ে রাইজও কেতিয়াবা এক্সিডেন্টের এই নির্মম চেহারাটা রাইজে প্রত্যক্ষ করে। এইবিলাকের কারণ আর এইবিলাক কেনেকুয়া আমি উপশম করব পারো, কমাই আনিব পারো, তার কারণে এইবিলাক চর্চা কাউন্সিলে এইটো চিন্তা করে। এই ক্ষেত্রত আমার আজির চর্চাটা আহিছে যে হয় রাস্তার কারণে এক্সিডেন্ট হয়, এতিয়া রাস্তার কারণে এক্সিডেন্ট হয়, কোনো ঠাইত যদি পটহল থাকে সেইটোর কারণে এক্সিডেন্ট হয়, রাস্তাটো বেয়া আছে সেইটোর কারণে হয়, কিন্তু রাস্তাটো ভাল আছে সেইটোর কারণে বেশি হয়। এতিয়া আমি তো রাইজের কারণে রাস্তা করবই লাগবে ভালকে। এই ক্ষেত্রত মানে এটা আমি দেখিলো চর্চা করি যে যত ভাল রাস্তাটো পায় ইয়াতে খুব স্পিড দিয়ে, ওভার স্পিড এটা মূল কারণ। আর এটা কারণ আছে যে বিভিন্ন ঠাইত আপনি দেখিব যে ট্রাফিক্স রোল যেটো আছে বা মোটরসাইকেলস রোল যেটো আছে, যে এজন মানুহে মোটরসাইকেল চলাবলৈ হলে হেলমেট পিন্ধিব লাগে, এজন ড্রাইভার যেতিয়া সিটত বহে বেল্টটো লগাব লাগে, এইবিলাক বহুত ঠাইত নালাগায়, এই কারণে এইবিলাক মানে মৃত্যুমুখত পতিত হয় বা এক্সিডেন্ট হয়। এই ক্ষেত্রত আরও একটা ডাঙর কারণটো হল মদ খায়, মদ খাই ড্রাইভার মানে ড্রাইভিং সিটত বহে, আচরিত কথা মদ খাই ঘরত থাকিব লাগে, কত নিজে নিজেরই ঠিক নাই কিন্তু ড্রাইভিং করে আছে। ইয়াতে এক্সাইজও ইয়াতে আছে, আমার আমার এই কাউন্সিলের মেম্বার হিসাবে এক্সাইজ ডিপার্টমেন্টও আছে। তো এই ক্ষেত্রত মানে আমি গোটেইখিনি চিন্তা চর্চা করি কেনেকুৱা কেনেকুৱা আমি করব পাৰো, অলপ হলেও এডুকেশনও আছে, আমি তেওঁলোককো আজির দিনত অলপ তেওঁলোকৰ ফালৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিছোঁ। কাজে গোটেইখিনি মিলি কিছুমান কারণ আছে, কারণবিলাক আমি কেনেকুৱা আমি যেটো পাৰো যিমানখিনি পাৰো যাতে রাইজে যেটো মটরসাইকেলস একটু মানি চলে, আমার নজরত যেবিলাক কারণ আহে আমি ডিপার্টমেন্টে যাতে এইবিলাক রেক্টিফাই করিব পাৰো, তার কারণে আজি এই এই কাউন্সিলের মিটিংখন যোৱাকালি সি এম স্যারও বহিছিল, এইখিনি কারণ হয়েছে। তেওঁৰ নির্দেশ আছে যে যে কেনেকুৱা আমি ড্রাইভারবিলাকক যাতে ড্রিঙ্কস এন্ড ড্রাইভ নহয় তার কারণে আমি চেষ্টা করিব লাগে। তো সেইটো এটা কথা, আমার আমার রাস্তাত আমার ভাল থাকিবই লাগিব, স্পিডত যদি যদি হেৰি করে তেনেহলে এইটো কন্ট্রোল করা। আপনি নতুনটো কৈছে হয় নিয়ম মানে পিডাব্লিউডির প্রতিটা উইংসত এনএইচ, এনএচআই, এনএচআই ডিসিএল, পিডাব্লিউডি রোডস গোটেইখিনির লগতে বহি আমি এটা চর্চা করলো। তেওঁলোকে আমার ডিস্ট্রিক্ট লেভেলও এনেকুৱা কাউন্সিলের এটা ডিস্ট্রিক্ট লেভেল বডি আছে, তেওঁলোকে ডিসি আর এসপি মহোদয় যাব, যত যত আগতে এক্সিডেন্ট হয়েছে তারও কারণখিনি বিশ্লেষণ করিব, যদিও বিশ্লেষণ করা আছে কোন ঠাইত হব পারে গোটেই স্পটবিলাক আমাক জানাব। এতিয়া ব্ল্যাক স্পট আছে আগতে আইডেন্টিফাই করা আছে, ইয়াতো কিছু কিছু ঠাইত আমার কামবিলাক আমি পুরা করিব পারা নাই। সাপোজ এনএইচের 32টা আছে, ইয়াতে 16টা হোক,
করিলে বাকিটো কাম চলি আছে এবিলাক ব্ল্যাক স্পটের কামবিলাক যাতে হুনকালে করিব পারো আৰু দীঘলীয়া রাস্তা আজি এন মানে ধর পি ডাব্লিউ ডি রোডসের প্রায় 55,000 কিলোমিটার রাস্তা আছে এই রাস্তাটোত কত এক্সিডেন্ট হব পারে আমি ডিভিশনক কইছো যে আপনাদের অল্প কত এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ধরো রাস্তাটা খুব ভাল প্রায় 20-30 কিলোমিটার কোনো আপনার হেরি নাই সাইনেজ নাই কিবা নাই এইবিলাক যাতে খুব সোনকালে দিয়া হয় তার কারণে ব্যবস্থা লওয়ার কারণে আমি আজিও আমি রেজলিউশন লইছো আমি রোড সেফটি কাউন্সিলের ফলের পর প্রত্যেক ডিস্ট্রিক্ট কিছু টাকা আমি দিছো ডিস্ট্রিক্টের মেম্বার পি ডাব্লিউ ডি হয় ঠিক এনেকাই পুলিশ আছে আমার 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 ট্রান্সপোর্ট আছে আমার ডিসি আছে সব মিলি এটা মানে কমিটি তেওঁলোকও চেষ্টা চলাই আছে যে কেনেকুৱা এইবিলাক রাস্তার সাইনেজবিলাক বা রাস্তার যদি পটহল থাকে এটু বন্ধ করা হেলমেট পিন্ধি কেনেকুৱা আহিব পারে সিট বেল্ট আছেনে নাই এইবিলাক যাতে ভিজিলেন্স হয় এই গোটেইখিনি কথা লৈ ডিস্ট্রিক্টের পর আরম্ভ করি আমি আমি মানে স্টেট লেভেলত আমি মানে কাম করি আছো করি যাম বহুত সময় এটু দেখা যায় যে মানুষ চলাবও না জানে তেতিয়া মানে যে ডিটিও যে লাইসেন্স টু ইস্যু করে আরো স্ট্রিক্ট হব লাগে বলে আপনি ভাবেন আপনি ঠিকই কইছে আমি এতিয়া এটা আজির দিনে তো আমি এটা এটা রেজলিউশন লইছো রেজলিউশন নহয় আমি কামই আরম্ভ করিছো যে আইআইটি ইয়াতে আমি এটা এটা ড্রাইভিং ট্রেনিং সেন্টার আইটিআই আইটিআই এটা ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমি ইয়াতে করি আছো ফান্ডিং আমার 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 রোড সেফটি কাউন্সিলে করিব তো ইয়াতে এটা ধুনিয়াকেই যাতে এটা ড্রাইভিং ট্র্যাক থাকে বা হেরি থাকে এইবিলাক আমি চাই আছো এটু খুব সোনকালেই করার চেষ্টা হব আর গভর্নমেন্টের ফলের পর আপনাদের জানে যে প্রতিটা এলএসিত আমি প্রায় 150 জন মানুষ ট্রেইনড আপ ড্রাইভার বনাম কারণ আগতে ড্রাইভারে যা লাইসেন্স লই লইছে লই লই যেনকা কইছে যে হয় বহুত মানে এতিয়া চাক আমি আমি গভর্নমেন্টের ফলের পর আমি স্কুটি দি আছো ভাল যখন লেখাপড়া করে আছে এই লড়াটুয়ে বা ছোয়ালিটুয়ে স্কুটি গই ঘরত রাখিলে তো লাইসেন্স হয়তো বা লইছে বা লওয়া নাই কিন্তু তোর দেউতার লাইসেন্স নাই হি আর কলে তুই কোন স্কুটিটা পালি আমি অল্প টেস্ট করে চাও এইবিলাক প্রবলেম আছেই আপনার জানে আমিও জানো এই প্রবলেমবিলাক যাতে আমি দূর করব পারো তার কারণে প্রতিটা ক্ষেত্রত আমি অল্প গোটেই ডিপার্টমেন্টে মিলি চর্চা করিলো আর সব ঠাইতে আমি ব্যবস্থা লওয়ার স্যার বহুত সময় দেখা যায় যে মানে মেইন রোড সার্ভেলেন্স বেশি আছে পুলিশ ট্রাফিক কিন্তু গলিবিলাক ইমান নাই তথাপি তাতে তো স্পিডটা বহুত বাড়ে আমি তাইতো রখাবো কি বাস আমি আজির দিনত আমি একটা ব্যবস্থা যাতে আমি ধরক সিসি ক্যামেরা ন্যাশনাল হাইওয়ে লগার কারণে আমি চিন্তা করছো তার কারণে ফান্ডও যাতে বরাদ্দ হয়নি এটু এতিয়া নোৱাৰিম আমি বাট নেক্সট ফাইনেন্সিয়াল ইয়ারত আমি কেনেকুৱা করিম আমি সরকারক প্রপোজাল দিলো আমি যাতে ন্যাশনাল হাইওয়ত আমি একেলগতে তো আর মানে টাউনের নিচনা দিব নোৱাৰো প্রতিটা ঠাই বাট এই স্পিড মনিটরিং যাতে ইয়াতে থাকে তার কারণে এটা আমি ব্যবস্থা খুব সোনকালে লম গলিত তো মনিটরিং কত আপনি কত করিব